ইউএনওর উপর হামলার প্রধান আসামি আসাদুল গ্রেপ্তার। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় প্রধান আসামি আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ভোর 5টার দিকে হাকিমপুর উপজেলার কালীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর আসাদুলকে রংপুরে নিয়ে গেছে র্যাব। আসাদুল ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর বিরামপুর ও ঘোড়াঘাট থানা এবং র্যাবের একটি দল যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ভোর 4:45 কালীগঞ্জ এলাকা থেকে আসাদুলকে আটক করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত 3টার দিকে ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের দোতলায় বাথরুম ভেঙে দুজন দুর্বৃত্ত প্রবেশ করে তাকে হাতুড়ি দিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় ওয়াহিদার সন্তান ও পিতাও আহত হন। মাতার বাঁ পাশে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় দুপুরে ওয়াহিদা খানমকে ইয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থা স্থিতিশীল না হয় তার অস্ত্রোপচার করা নিয়ে বাধা ছিলেন মেডিকেল বোর্ড। পরে অবস্থার উন্নতি হলে রাত 9টার দিকে ইউএনওকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে তার অস্ত্রোপচার। অস্ত্রোপচার শেষে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। চিকিৎসকরা জানান, ওয়াহিদার মাথায় ঢুকে যাওয়া হাড় তুলে বসিয়ে দেওয়া হয়েছে। একই সাথে ভেঙে যাওয়া হাড় জোড়া লাগানোর পাশাপাশি ব্রেনের উপর চাপ কমানোর চেষ্টা করা হয়েছে। সময়ের সাথে সাথে তার শরীরের অবশ ডান অংশ সচল হতে শুরু করবে বলে আশা করেছে চিকিৎসকরা।